যে বিশাল বড় এক গরু, কেবল পিকআপ থেকে নামাইছে গরু কি, ওই যে দেখুন মানে এখন ধরে রাখতে পারতেছে না গরুটা। ওই যে সাইডে একটা ওয়াল আছে, ওয়ালের সাথে বাইন্ধা রাখছে, তারপরও মানে এই যে দুই পাশে বাইন্ধা রাখছে, তারপরও ধরে রাখতে পারতেছে না, যেহেতু অনেক ভয়, এই জন্য ফিসে অনেক ফিস থেকে ভিডিওটা করতে আসি। ওই যে দেখুন কি অবস্থা, ওই সাইডে একজনে ধরে রাখছে, তারপরও ই করতে পারে না। এই যে আশেপাশে মানুষ, অনেক মানুষ জমে গেছে, পড়ায় সবাই দেখতে আসে যে দেখুন কত বড় গরু। আসলে মোবাইলের থেকে এতটা বড় বোঝা যাইতেছে না, তারপরও ওই দেখুন কি অবস্থা, বাস্তবে দেখলে বোঝা যাবে অনেক বড় গরুটা। আসলে যে আশেপাশে অনেক মানুষ দেখতে আসে, দেখুন কি পরিমাণে মানুষ দেখতে আসে। যে পোলা ফাইন সাইডে, পোলা ফাইন আসলে ভয় পায় না, বসবো গুতা দিলে কি অবস্থা। এই যে দেখুন কি অবস্থা গরু, এখন মনে হয় যে সারবো ওইদিকে নিয়ে যাবো, দেখুন কি অবস্থা। সারলে মনে হয় যে দুপুর মারবো, সারলে বোঝা যাবে যে তো তো সাজতেছে আরেকজনে, লাফালাফি করিস না, কী অবস্থা করতে আছে দেখুন। আসলে যারা গরুর বাজারে যাবেন অবশ্যই সবাই সতর্কভাবে থাকবেন, গরু সময় দেখেন গরু জুতা মারে, এখানে যে গরুটি এখন সারতে আছে দেখবেন কী অবস্থা হয় গরুটি সারলে। ভিডিওটি পুরো ভিডিওটি সবাই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। এই যে গরু সারছে দেখুন, কোন কীভাবে দুপুর মারতে আছে, একদম রাস্তা চলে গেছে দেখুন। সামনে যদি কোনো গাড়ি টরি অটো অটো করতো আসলে অ্যাক্সিডেন্ট হতো, একদম রাস্তার মাঝে চলে গেছে, দুপুর দিয়ে রাস্তার মাঝে চলে গেছে একদম। দেখুন খাম্বার লোকে বাঁধতেছে, আসলে এই যে বাস দেওয়া আছে এই জন্য লোকগুলো বাঁধতেছে না, এটা লোকে বাসের লোকে বাঁধলে দেওয়া গেছে, বাস উঠে নিয়ে যাবে, এই জন্য খাম্বার লোকে ফেস দিছে দেখুন।